এইমাত্র মুক্তি পেলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, কঠিন বিদেশি চাপে পড়লেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যুক্তরাষ্ট্রের চাপে মির্জা ফখরুলের মুক্তির ঘোষণা আইনজীবীদের, অন্যদিকে প্রধানমন্ত্রীকে হুঁশিয়ারি দিয়েছেন পিটার হাস। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জামিনের কপি আজ কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে পৌঁছেছে। কারাগার থেকে মুক্ত হয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল। আপনি দেখছেন যে এইমাত্র মুক্তি পেয়েছেন বিএনপির থানায় দায়ের করা নাশকতার দুই মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলম। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, এই মুহূর্তে দেশপ্রবাস থেকে যারা ভিডিওটি ক্লিক করেছেন সবাইকে জানাচ্ছি আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক যে যেখানে আছেন আশা করি ভালো আছেন, ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, ক্লিক করেছেন মানে খুবই উপকৃত হয়েছেন। দর্শক আপনারা সঠিক তথ্যটা জেনে যাবেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে গ্রেপ্তার হয়েছে সেটা সম্পূর্ণই নাশকতা, মিথ্যা মামলা, একদমই আদালতে প্রমাণ করতে পেরেছেন মির্জা ফখরুলের পক্ষে যে আইনজীবী আছেন তিনি। অপরদিকে যুক্তরাষ্ট্রের চাপে আবারও বেঁকিয়ে যেতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আবারও কঠিন স্যাংশনের ঝড় আসতে যাচ্ছে প্রধানমন্ত্রীর পরে, খেপে গেছেন রীতিমতো পিটার হাস। দর্শক শ্রোতা বন্ধুরা কথা বাড়াবো না, চলুন মির্জা ফখরুলের পক্ষের আইনজীবীর মুখ থেকে শোনাবো তিনি কখন মুক্তি পাচ্ছেন এবং সরকারি পক্ষের বিরোধী দলীয় যে আইনজীবী আছেন তিনি যে হেরে গিয়েছেন তিনি নিজে মুখেই হতে পারে স্বীকার করবেন। সবকটি ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো, একে একে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন, আশা করি আপনারা সম্পূর্ণ সাথে থাকবেন। তো আশা করি সঙ্গে থাকবেন তো, হ্যাঁ অবশ্যই দেখতে থাকুন স্ক্রিনে ভিডিওটি আর কমেন্ট করতে ভুলবেন না, লাইক করতে ভুলবেন না, ধন্যবাদ, দেখতে থাকুন ভিডিওটি। আটকের পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কি ছেড়ে দেয়া হবে নাকি কারাগারে পাঠানো হবে তা নিয়ে দিনভর ছিল নানা জল্পনা কল্পনা। তার অবসান হয় প্রায় 9 ঘন্টা পর রোববার রাত 7:45 রমনা থানায় দায়ের করা প্রধান বিচারপতির বাসভবনে ভাঙচুরের মামলায় মিন্টু রোডের ডিবি কার্যালয় থেকে তাকে নেওয়া হয় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে। মির্জা ফখরুলকে সিএমএম আদালতের হাজতখানায় রাখা হয়, তার অনুপস্থিতিতেই শুনানি করেন আইনজীবীরা। এ সময় তার স্ত্রী ও স্বজনরা তাকে দেখতে আসেন, তবে অনুমতি না থাকায় তারা দেখা করতে পারেননি। রাত 9:15 দিকে শুরু হয় শুনানি। এ মামলায় মির্জা ফখরুলকে কারাগারে আটক রাখার আবেদন করে পুলিশ, অন্যদিকে বিএনপি মহাসচিবের জামিনের আবেদন করেন তার আইনজীবীরা। বিএনপির মঞ্চ ছিল পল্টন থানায়, সেখান থেকে যে ঘটনাস্থল দেখানো হয়েছে সেই ঘটনাস্থান হইল প্রায় 1.5 কিলোমিটার দূরে। সেইখানে এইসব নেতৃবৃন্দ এবং কীভাবে তারা সেখানে যায় এবং তারা এই ঘটনার সঙ্গে থাকে, ঘটনার সঙ্গে জড়িত হয়, এবং এও দেখা গেছে মিডিয়ার মধ্যে যে সেখানে একজন মুরব্বী আওয়ামী লীগের নেতা সম্ভবত তিনি তাদেরকে সেখান থেকে নিয়ে যাচ্ছেন। অথচ এই মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে একটি মিথ্যা মামলায় জড়িয়ে দিয়ে আজকে তাকে গ্রেপ্তার করে আজকে আদালতে হাজির করা হয়েছে। আমরা বলেছি যে উনি সারাদিন কিছু খায় নাই, উনি ডিবি অফিসে খাওয়া খায় নাই, উনি বলেছেন যে আমি বাসার খাওয়া খাবো, উনাকে বাসার খাওয়া খাইতে দেওয়া হয় নাই, উনি একজন অসুস্থ ব্যক্তি এবং উনি আমরা বলেছি ওনার জীবন সব কিছু আমরা বলেছি, ওনার জন্য আমরা জামিন চাই এবং আমরা বলেছি যে বাংলাদেশের গণতন্ত্রের স্বার্থে, বাংলাদেশের মানুষের মৌলিক অধিকারের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জামিন দেওয়া হোক। তাদের উশৃঙ্খল জনতা, তাদের উশৃঙ্খল নেতাকর্মীরা, তারা মাননীয় প্রধান বিচারপতির বাসভবনে হামলা করেছে, তাদের গেট ভেঙে সেখানে ভিতরে ঢুকে পাটকেল নিক্ষেপ করেছে এবং তার বাড়ির সামনে সেখানে এক্সপ্লোসিভ নিক্ষেপ করেছে এবং গাড়ি পুড়িয়ে দিয়েছে। এই ঘটনায় আমরা বলেছি এবং এজাহারের বক্তব্য সুনির্দিষ্ট যে তাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেহেতু তাদের একচ্ছত্র এখন নেতা, তার নির্দেশে, তাদের পরামর্শে এবং তাদের ইন্ধনে এই ধরনের ঘটনা তাদের নেতাকর্মীরা তারা করেছে, উশৃঙ্খল তাদের নেতাকর্মীরা তারা করেছে। অতএব এটা কোনোভাবে এটা গ্রহণযোগ্য হতে পারে না। আজকে যে মামলাটা করেছে এই মামলা নন বেইলেবল অফেন্স এবং এখানে এক্সপ্লোসিভ সাবস্টেন্স অ্যাক্টের মামলা। অতএব এখানে আমরা বলেছি যে সে এই যেহেতু নন বেইলেবল অফেন্স অতএব এটা গরিহিত অপরাধ, এই মামলায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর জামিন পেতে পারে না। এটা আদালতে আমরা সেই জামিনের বিরোধিতা করেছি, আদালত উভয় পক্ষ শুনে তার জামিন নাকচ করেছে। এরপর দর্শক মির্জা ফখরুল ইসলাম আলমগীর গ্রেপ্তার করে শেখ হাসিনাকে পিটার হাসকে বুঝিয়ে দিল যে কত ধানে কত চাল।
যে দেখিয়ে দিলাম। আপনারা দেখুন এই যে বাংলাদেশের যে নির্বাচন উপলক্ষে, আগামী নির্বাচন উপলক্ষে আমেরিকা যে কনসার্ন এবং আমেরিকা বারে বারে চাপ দিচ্ছে, আপনারা দেখবেন যে দফায় দফায় আমেরিকা থেকে এই বছর এর আগের বছর অনেক কর্মকর্তা এসেছে এবং তারা দফায় দফায় বৈঠক করেছে কিভাবে বাংলাদেশে একটি সুষ্ঠু এবং শান্তিপূর্ণ অংশগ্রহণমূলক নির্বাচন করা যায় এবং একটা লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করা যায় আমরা দেখেছি। তারপরেও আমরা দেখেছি যে শেখ হাসিনা কোনো কিছুতেই কর্ণপাত করেনি। বিদেশিরা সবসময় বলতেছে লেভেল প্লেয়িং ফিল্ডের কথা, তারা বলতেছে যে নির্বাচন তো শুধু নির্বাচন না, নির্বাচন শুরু হয়ে আসলে নির্বাচনের এক বছর আগে থেকেই দুটো দল সমানভাবে সুযোগ সুবিধা ভোগ করে, সুতরাং নির্বাচনে হতে হবে লেভেল প্লেয়িং ফিল্ড, কিছুই নিশ্চিত করা হয়নি। দর্শক, আমি মনে করি যে মার্কিন যুক্তরাষ্ট্র শেখ হাসিনাকে আর চায় না, শেখ হাসিনাকে বিশ্বাস করে না, কারণ শেখ হাসিনার প্রথম হচ্ছে তার গণতন্ত্র মানবাধিকার রেকর্ড খুবই খারাপ এবং দ্বিতীয় হচ্ছে যে তার ক্রমবর্ধমান তার চীনের প্রতি ঝুঁকে যাওয়া। এই কারণে আমেরিকা মনে করে যে বাংলাদেশে যদি জনগণ ভোট দিতে পারে তাহলে এই স্বৈরাচার হাসিনার বিদায় হবে, এই কারণে আমেরিকা তার কাছে আছে। এবং এই গতকালকে সমাবেশ নিয়ে পিটার হাস কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন, দেখা করে স্বরাষ্ট্রমন্ত্রীকে হুঁশিয়ারি দিয়েছেন যে যদি আগামী দিন 28 অক্টোবরের বিএনপি সমাবেশে কোনো ধরনের সহিংসতা হয় তাহলে পরিণতি ভালো হবে না, এটাও কিন্তু বলেছেন পিটার হাস। কিন্তু তারপরেও পিটার হাসের এই নির্দেশ উপেক্ষা করে আওয়ামী লীগ নিজেরাই বাসে বুসে আগুন টাগুন দিয়ে সাংবাদিকদেরকে মেরে শুধু শুধু অনর্থক ভাবে একটা শান্তিপূর্ণ একটা মহাসমাবেশে ক্র্যাকডাউন করে প্রায় 10-15 লাখ লোককে তারা সরিয়ে দিল অলিতে গলিতে, এভাবে সেখানেও গিয়ে মারল, একজন পুলিশ মারা গেল, 2 জন বিএনপির কর্মী মারা গেল, সাংবাদিক মারা গেল, এত কিছু দরকার ছিল না তো। কিন্তু এগুলো করা হয়েছে কেন? এগুলো করা হচ্ছে মূলত দুটি কারণে, একটা হচ্ছে যে শেখ হাসিনা দেখলো যে আজকে যদি বিএনপি এবং জামাত শান্তিপূর্ণভাবে সমাবেশ করে চলে যায় তাহলে ছাত্রলীগ যুবলীগ পুলিশের মনোবল ভেঙে যাবে, এটা হতে দেওয়া যাবে না, তারা দেশ ছেড়ে পালানো শুরু করবে। দ্বিতীয়ত হচ্ছে যে পিটার হাসকে বুঝিয়ে দেওয়া যে আমরা তোমাকে কেয়ার করি না। আপনারা দেখেন যে এই শেখ হাসিনা গোপনে সালমানের রহমানকে পাঠিয়েছে আমেরিকাতে এবং সালমানের রহমান মার্কিন সেক্রেটারি উজরা জায়ের সঙ্গে বৈঠক করেছেন, কি কথা হয়েছে আমরা জানি না, তো ধারণা করি যে সতীপ বজের জয়ের ব্যাপারে একটা অনুরোধ করেছেন যে সতীপ বজের জয়কে তোমরা ছেড়ে দাও এবং তার সম্পত্তি তার টাকা পাচার এগুলো সব তোমরা ফিরিয়ে দাও, বাংলাদেশ থেকে যে $12 বিলিয়ন নিয়ে সেখানে বিশাল বিশাল বাড়ির মালিক, বিশাল বিশাল সম্পত্তির মালিক, এগুলো তোমরা ফিরিয়ে দাও। কিন্তু আমেরিকা রাজি হয়নি, কারণ আমেরিকা বলতেছে যে না, এগুলো জ্ঞাত আয় বহির্ভূত এবং অবৈধ, সতীপ বজের জয় তার ইনকামের কোনো সোর্স দেখাতে পারেনি, সুতরাং এগুলো অবৈধ। এই কারণে শেখ হাসিনা হয়ে গেছে আরো বিরক্ত হয়ে শেখ হাসিনা চিন্তা করলো যে বিএনপির উপরে এবার এমন ক্র্যাকডাউন করব, করে পিটার হাসকে বুঝিয়ে দেব, আমেরিকাকে বুঝিয়ে দেব যে হাসিনা দমার পাত্র নয়। দর্শক, বিএনপিকে একটি আগুন সন্ত্রাসের দল, বিএনপি একটি বাজে দল, বিএনপি সুযোগ পেলেই সহিংসতা করে, এগুলো প্রমাণ করার একটা উদ্দেশ্য শেখ হাসিনার থাকেই, সবসময় ছিল, 14 সালে ছিল, এরপরেও ছিল, এখনো আছে, যতগুলো আগুন লাগিয়েছে সবগুলো এই আওয়ামী লীগ লাগিয়েছে। দর্শক, এই বিএনপির প্রতি শেখ হাসিনার যেটা অভিযোগ, ও যে অগ্নি সন্ত্রাস করে, এইসব অভিযোগের সততা প্রমাণের জন্য কিন্তু অনেকেই অভিযোগ করেন যে এই ডিবি হারুনকে দিয়ে হাসিনা এসব কাজ করিয়েছে, যে গাড়িতে মাটিতে আগুন লাগিয়েছে এবং এগুলি করে, এবং সমাবেশকে একদম পুলিশ দিয়ে, এত বড় বিশাল শান্তিপূর্ণ সমাবেশকে পুলিশ দিয়ে ক্র্যাকডাউন করিয়ে বিনা উস্কানিতে শেখ হাসিনা বুঝিয়ে দিয়েছে যে আমি সেরা, আমি সব, আমি ক্ষমতা থাকবো আজীবন, তোমরা আমার কেউ কিছু করতে পারবে না, এটা করে শেখ হাসিনা পিটার হাসকে বুঝিয়ে দিল। কিন্তু দর্শক, সফল হবে কি? দর্শক, আওয়ামী লীগ একটা ভয়ঙ্কর খেলায় মেতে উঠেছে, শেখ হাসিনা যেই ভয়ঙ্কর খেলায় মেতে উঠেছে এটার পরিণতি ভোগ করতে হবে সমস্ত দেশকে, সমস্ত দেশের নাগরিককে। শেখ হাসিনা বুঝতে পারতেছে না, শেখ হাসিনা এই বাংলাদেশের ভালো চায় না, শেখ হাসিনা যদি বাংলাদেশের ভালো চাইতো তাহলে এই ফ্রান্সের সমর্থন পাওয়ার জন্য 35,000 কোটি টাকার বিমান করে করতে পারতো না, দরকার নাই কোনো, টাকা কোত্থেকে দিবে, অপ্রয়োজনীয় এক জিনিস, এত দামের জিনিস, সে ক্ষমতা থাকার জন্য দেশকে এতভাবে বিক্রি করেছে, এখন দেশের জনগণকে বিক্রি করতেছে এবং যা খুশি তা করতেছে। পৃথিবীর ইতিহাসে যত নিকৃষ্ট স্বৈরশাসক এসেছে তার ভিতরে শেখ হাসিনা হচ্ছে সর্বোচ্চ নিকৃষ্টতম, সে ক্ষমতায় থাকার জন্য এমন কোন নিম্নমানের কাজ নাই যে সে করতে পারে না। দর্শক, এটা আমেরিকা বোঝে, এটা ইউরোপ বোঝে, সবাই বোঝে, এবং এই আমেরিকা কিন্তু কঠিন প্রতিক্রিয়া ব্যক্ত করেছে, মার্কিন দূতাবাস, মার্কিন স্টেট ডিপার্টমেন্ট, ডোনাল্ডু সবাই বলেছে যে আমরা খুঁটিয়ে খুঁটিয়ে দেখবো কি হয়েছে, এবং মার্কিন তদন্তে অবশ্যই বেরিয়ে আসবে যে এই সব কিছুর মূলে কিন্তু হাসিনা এবং হাসিনা ডিবি প্রধান হারুন। সুতরাং আমি বিশ্বাস করি হাসিনা যতই আপনার অ্যাগ্রেসিভ হচ্ছে ততই কিন্তু হাসিনা ক্ষমতা হারানোর ভয় পাচ্ছে, এবং হাসিনা বলতেছে যে আমি যদি ক্ষমতা না থাকি তাহলে তোমার বিচার হবে এবং আমার লেসপেন্সার যারা আছে, পুলিশ, আর্মি, সেনাবাহিনী, যাদের দিয়ে আমি গুম খুন করেছি, তাদেরও বিচার হবে, সুতরাং আমরা যে কোনো মূল্যেই হোক আমরা ক্ষমতা ছাড়বো না।
এটাই হচ্ছে হাসিনার সিদ্ধান্ত। কিন্তু দর্শক, বিএনপির উপরে আঘাত বারে বারে এসেছে, এটা নতুন না। সেই 10ই ডিসেম্বর, সেই 29শে জুলাই, 14 সালে বিএনপির উপর আঘাত বারে বারে এসেছে, কিন্তু এই আঘাতকে সহ্য করেই কিন্তু বিএনপি টিকে আছে। আমি মনে করি স্বৈরাচারের পতন অবশ্যম্ভাবী। বিএনপি গতকাল ছত্রভঙ্গ হয়ে গিয়েছে, আবার তারা একতাবদ্ধ হবে, আবার তারা জেগে উঠবে এবং এই স্বৈরাচারের পতন ঘটাবেই। এবং এই আমেরিকা ইউরোপ অবশ্যই সরকারের যেই লেসপেন্সাররা আছে, বড় বড় পুলিশ অফিসাররা আছে, তাদের উপর আরো বেশি বেশি করে স্যাংশন দিবে এবং আমেরিকা ইউরোপ প্রয়োজনীয় পদক্ষেপ নিবে যাতে এই হাসিনাকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া যায়। সঙ্গে জনগণ থাকবে, সবাই একসঙ্গে। তো প্রিয় দর্শক, দেখলেন ভিডিওটি। দর্শক শ্রোতা বন্ধুরা, আমাদের প্রধানমন্ত্রীর সাহসের একটু প্রশংসা করতেই হয়। এত এত স্যাংশনের ভিতর তিনি আবারও মির্জা ফখরুলকে গ্রেপ্তার করে দেখিয়ে দিলেন যে প্রধানমন্ত্রী কারো চোখরাঙনে তো ভয় পায় না, কিংবা কারো স্যাংশনে তিনি মাথা নত করেন না। দর্শক, কিন্তু আবার যে স্যাংশনটা আসতে যাচ্ছে সেটাই কিন্তু তিনি আর মাথা নত করতেই হবে। আমরা যেটা সোশ্যাল মিডিয়াতে দেখলাম, আমরা গত কয়েক ঘন্টা আগে দেখলাম যে সারা বিশ্বের থেকে 7টা থেকে 8টা দেশ এই মির্জা ফখরুলকে গ্রেপ্তারের নিন্দা জানিয়েছেন। অপোজিটে যে সুস্থ একটা হরতাল হয়েছে, এই হরতাল সম্বন্ধে তারা যুক্তরাষ্ট্রের পার্লামেন্টে খোলা চিঠি দিয়েছে, যে সেখানের মেম্বারদেরকে বলেছে যে একটা দেশে সুস্থ হরতাল হওয়া মানে কি, সরকার বিরোধী সুস্থ হরতাল হওয়া মানে হচ্ছে সরকার আর চায় না। তো দর্শক, এ বিষয়ে আপনাদের মতামত চাই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।